আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ ওবায়দুল্লাহ, সহকারী শিক্ষক পদার্থবিজ্ঞান, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, বারুইল, নবগ্রাম, মানিকগঞ্জ। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয়টি পড়ব সেটি হচ্ছে নবম ও দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়, পদার্থের অবস্থা ও চাপ থেকে। প্রিয় শিক্ষার্থীরা, ক্লাসের শুরুতে আমরা একটি ভিডিও দেখব, ছোট্ট একটা ভিডিও দেখব, যে ভিডিওতে কি দেখা যায়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা ভিডিওতে দেখলাম যে কতগুলো বস্তু, কোনোটা ভাসছে পানিতে, আবার কোনোটা পানিতে ডুবে যাচ্ছে। প্রথমে আমরা প্লাস্টিকের বোতল দেখলাম, প্লাস্টিকের বোতলটা কি হচ্ছে, পানিতে ভাসছে। আবার কাচের বোতলটা অর্ধেক ভাসছে, অর্ধেক ডুবে আছে। পরে আবার একটা গোলক বা গোলক জাতীয় কিছু পানিতে পুরোটা ডুবে গেল। আরেকটা হচ্ছে বেলুন, বেলুনটা পানিতে ভাসমান অবস্থায় আছে। তো আমরা দেখলাম কি, এই ভিডিওটাতে দেখলাম বিভিন্ন বস্তুর ভাষণ ও নিমজ্জন। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আরেকটা ভিডিও দেখব, এই ভিডিওটাতে কি দেখা যায়। ভিডিওটাতে আমরা দেখলাম যে লোহার তৈরি একটা পেরেক পানিতে ডুবে যাচ্ছে। আবার আরেক দিকে হচ্ছে কি, একটা জাহাজ ভেসে আছে। লোহার পেরেক পানিতে ডুবে যাচ্ছে, কিন্তু লোহার তৈরি জাহাজ ভেসে আছে। তাহলে এই যে বস্তুর, কোনো বস্তু ভেসে থাকছে, আবার কোনো বস্তু ডুবে যাচ্ছে, একই পদার্থ দিয়ে তৈরি কোনো বস্তু ভেসে থাকছে, আবার কোনো বস্তু ডুবে যাচ্ছে, তো এই বস্তুর ভাসন ও নিমজ্জনের কারণটা কি? প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কি বলতে পারবে কেউ? আসলে এই বস্তুর ভাসন ও নিমজ্জনের মূল কারণ হচ্ছে বস্তুর ঘনত্ব ও প্লবতা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের পাঠ হচ্ছে বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্ত। কি কি কারণে কোনো বস্তু ভেসে থাকে এবং কি কি কারণে কোনো বস্তু নিমজ্জিত হয়, মানে ডুবে যায়, সেই শর্তগুলো আজকে আমরা পড়ব। প্রিয় শিক্ষার্থীরা, শর্তগুলো আলোচনা করার জন্য আমাদের প্রথমে জেনে নিতে হবে যে ঘনত্ব কাকে বলে। তো দেখি আমরা, ঘনত্বের সংজ্ঞা হচ্ছে কোনো বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। প্রথমে আমরা জেনে নিই যে আয়তন কাকে বলে। আয়তন হচ্ছে কোনো বস্তু যতটুকু পরিমাণ জায়গা দখল করে সেটাই হচ্ছে তার আয়তন। তোমার হাতের কলমটা অথবা হাতের খাতাটা, হ্যাঁ, যতটুকু পরিমাণ জায়গা দখল করে আছে, তার দৈর্ঘ্য বরাবর, প্রস্থ বরাবর এবং উচ্চতা বরাবর যতটুকু জায়গা দখল করেছে সেটাই হচ্ছে তার আয়তন। তুমি যতটুকু জায়গা দখল করে আছো সেটাই হচ্ছে তোমার আয়তন। তাহলে ঘনত্বের ক্ষেত্রে আমরা বলবো যে কোনো বস্তুর একক আয়তন, একক আয়তন বলতে বোঝাচ্ছে তার দৈর্ঘ্য 1 মিটার, প্রস্থ 1 মিটার, উচ্চতাও 1 মিটার। তিনটা, দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা 1 মিটার করে যদি হয়, তাহলে যতটুকু জায়গা হয় সেইটুকু জায়গাতে ওই বস্তুটার যতটুকু পরিমাণ উপাদান থাকে সেই উপাদানের ভরটাই হচ্ছে সেই বস্তুর ঘনত্ব। তাহলে কোন বস্তুর একক আয়তনের ভরকে তার উপাদানের ঘনত্ব বলে। ঘনত্ব পদার্থের একটি সাধারণ ধর্ম। প্রত্যেকটা পদার্থেরই হচ্ছে কি, ঘনত্ব আছে। আমরা আশেপাশে যা কিছু দেখি সবারই ঘনত্ব আছে। তবে ঘনত্ব হচ্ছে এক এক পদার্থে এক এক রকম। হ্যাঁ, লোহার এক রকম, কাঠের এক রকম, মাটির এক রকম, পানির এক এক রকম, ঠিক আছে? তো এক এক ধরনের পদার্থের এক এক রকম ঘনত্ব হয়। তো এটা প্রত্যেকটা পদার্থেরই হচ্ছে কি, ঘনত্ব রয়েছে, এটা একটা সাধারণ ধর্ম। তারপর হচ্ছে এটি বস্তুর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভরশীল। তাহলে ঘনত্ব নির্ভর করছে কি, বস্তুর উপাদানের উপর এবং তাপমাত্রার উপর, যে বস্তুটা কি উপাদান দিয়ে তৈরি। যেমন লোহার, লোহার যত রকমের লোহাই হোক সেটার ঘনত্ব হচ্ছে একই রকম হবে। স্বর্ণ, স্বর্ণের ঘনত্ব একই রকম হবে, ঠিক আছে? তাহলে বস্তুটা যদি যে উপাদান দিয়ে তৈরি তাহলে ওই উপাদানের ঘনত্ব একই রকম হবে।
আর আরেকটা হচ্ছে তাপমাত্রা। তাপমাত্রার যদি পরিবর্তন হয় তাহলে ঘনত্বরও কিন্তু পরিবর্তন হবে, কারণ হচ্ছে তাপ প্রয়োগ করলে বস্তুটার আয়তন বেড়ে যায় আর আয়তনের উপর হচ্ছে ঘনত্ব নির্ভর করে। তো ঠিক বস্তুর ঘনত্ব নির্ভর করছে কি কি, বস্তুর উপাদানের উপর এবং তাপমাত্রার উপর। একে গ্রিক শব্দ রো দ্বারা প্রকাশ করা হয়, এটা হচ্ছে রো, রো দ্বারা প্রকাশ করা হয়। তাহলে এম ভরের কোন বস্তু আর ওই বস্তুটার আয়তন যদি ভি হয় আর ঘনত্বকে যদি আমরা রো দ্বারা প্রকাশ করি তাহলে আমরা পাচ্ছি কি, রো সমান এম বাই ভি। এখানে ভি এর মান যদি এক হয় তাহলে আমরা কি লিখতে পারি, রো সমান এম। তার মানে কি হচ্ছে, ভি এর মান এক মানে একক আয়তনের যেটুকু এম হচ্ছে কি, এম হচ্ছে মানে একক আয়তনের যেটুকু ভর হচ্ছে সেটাই হচ্ছে তার ঘনত্ব, মানে রো সমান এম পাচ্ছি। তাহলে একক আয়তনের যেটুকু ভর পাচ্ছি সেটাই হচ্ছে তার ঘনত্ব। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব যে ঘনত্বের একক, এককটা হচ্ছে কি, কিলোগ্রাম পার মিটার কিউব বা গ্রাম পার সিসি। আচ্ছা, তাহলে এইটা এককটা কিভাবে আসলো, এখানে সূত্রে দেখো, এই সূত্রে রো সমান কি দেওয়া আছে, এম বাই ভি। তাহলে এম, এম ভরের একক কি জানি আমরা, কিলোগ্রাম, আর ভি নিচে ভি এর একক হচ্ছে কি, মিটার কিউব, ঠিক আছে। আয়তন হচ্ছে কি আমরা জানি, দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। তাহলে তিনটাই হচ্ছে দৈর্ঘ্যের একক, তিনটার একসাথে গুণ করলে হয় মিটার কিউব। তাহলে উপরে আছে কিলোগ্রাম আর নিচে মিটার কিউব, তাই আমরা এটা সংক্ষেপে লিখতে পারি কি, কিলোগ্রাম পার মিটার কিউব। এই মাইনাসটা আসছে নিচে থাকার কারণে। তারপর বা এটাকে আমরা লিখতে পারি, এটা হচ্ছে ভরের একক কিলোগ্রামের সময় কিলোগ্রাম পার মিটার কিউব দিয়েছি, কিন্তু ভরের একক যদি গ্রাম হিসেবে ধরা হয় আর আয়তনের একক যদি এখানে মিটারের না দিয়ে সেন্টিমিটারে ধরা হয় তাহলে আমরা এইভাবে লিখতে পারি, গ্রাম পার সিসি বা সেন্টিমিটার কিউব, গ্রাম পার সিসি। তাহলে ঘনত্বের একক আমরা পেয়ে গেছি। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা দেখব এই সূত্রের কিছু প্রয়োগ। এখানে একটা অঙ্ক দেওয়া আছে, 2 মিটার কিউব আয়তনের তরলের ভর 2000 কেজি হলে তরলের ঘনত্ব কত। একটা তরলের আয়তন দেওয়া আছে 2 মিটার কিউব আর ওই তরলটার ভর দেওয়া আছে, তা আমরা তো জানি ঘনত্বের সূত্র আমরা একটু আগেই পড়লাম, হ্যাঁ, যে ঘনত্ব রো সমান হচ্ছে কি, এম বাই ভি। তাহলে এখানে আমাদের কি কি মান দেওয়া আছে, এম ভরের মান দেওয়া আছে, ভি এর মান দেওয়া আছে, আমরা সূত্রে সরাসরি মানগুলো বসাই দিলে আমরা অ্যান্সার পেয়ে যাব। তাহলে দেখো আমরা এম এর মান 2000 কেজি দিয়েছি, ভি এর মান 2 মিটার কিউব দিয়েছি। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি কত, 1000 কিলোগ্রাম পার মিটার কিউব। এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার। আরেকটা দেখি আমরা, প্রশ্ন হচ্ছে গ্লিসারিনের ঘনত্ব 1260 কিলোগ্রাম পার মিটার কিউব হলে 2 মিটার কিউব গ্লিসারিনের ভর কত। এখানে চেয়েছে কি ভর, এই প্রশ্নটা কিন্তু আমি সমাধান করে দিচ্ছি না, এই প্রশ্নটা এখনই তোমরা খাতায় করো, যে এখানে কিন্তু গ্লিসারিনের ঘনত্ব দেওয়া আছে, রো এর মান দেওয়া আছে আর হচ্ছে ভি এর মানটা দেওয়া আছে 2 মিটার কিউব। এখন একই সূত্র দিয়ে আমরা অঙ্কটা করে ফেলতে পারি, যে রো সমান হচ্ছে এম বাই ভি। তাহলে এখানে আমাদের কি চেয়েছে, গ্লিসারিনের ভর চেয়েছে, তাহলে এম এর মান বের করতে হবে। তাহলে এম সমান কত আসে, এম সমান রো ভি। তাহলে রো এর মান কত এখানে, 1260, আর ভি এর মান দেওয়া আছে 2, তাহলে 1260 গুণ 2, এটা গুণ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব কত আসে, 2520 কেজি। আশা করি সবাই খাতায় করতে পেরেছ এই অঙ্কটা। এরপরে আমরা দেখব আরেকটা ভিডিও দেখব, এই ভিডিওতে কি দেখা যায়। ভিডিওটা আরেকবার আমরা দেখি, যে এখানে একটা ছিপ দিয়ে মাছ ধরা হচ্ছে, হুইল ছিপ দিয়ে মাছ ধরা হচ্ছে, মাছটা যখন পানিতে পানিতে আছে তখন কি, হুইলটা সোজা আছে এবং মাছ যখন পানির উপরে আছে হুইলটা বাঁকা হয়ে যাচ্ছে। পরবর্তীতে আমরা যদি ওজনটা করে দেখি তাহলে দেখা যাচ্ছে কি, যে পানিতে থাকা অবস্থায় 4 কেজি দেখাচ্ছে, যখন পানির উপরে উঠিয়ে নিয়ে আসা হচ্ছে তখন সেটার ভর 5 কেজি হয়ে যাচ্ছে। এর কারণ কি, তাহলে এখানে বোঝা যাচ্ছে কি, যে তরলীয় নিমজ্জিত অবস্থায় মাছটা কিছুটা ওজন হারায় বলে মনে হচ্ছে। মাছটার ওজন তো ঠিক আছে, এখানে আমরা সাপোজ ধরি যে 5 কেজি, কিন্তু তরলে হয়ে যাচ্ছে কি 4 কেজি, তরলে থাকা অবস্থায় সেটা 4 কেজি।
হ্যাঁ, তরল নিমজ্জিত অবস্থায় মাছটা কিছুটা ওজন হারিয়ে ফেলছে বলে মনে হচ্ছে। এরকম কিন্তু আমরা অনেক ভারী ভারী বস্তু পানির মধ্যে কিন্তু খুব সহজেই উঠাই নিতে পারি, কিন্তু পানির উপরে কিন্তু আমরা উঠাতে পারি না। পানিতে কিন্তু উঠানো সহজ হচ্ছে, কিন্তু পানির উপরে উঠানো খুব কঠিন হচ্ছে। তাহলে পানির মধ্যে কি সেই বস্তুটাও কিন্তু কিছুটা ওজন হারাচ্ছে, এর কারণ কি? এর কারণই হচ্ছে প্লবতা। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, প্লবতা কাকে বলে আমরা এখন দেখি। যে কোনো কঠিন বস্তুকে সম্পূর্ণ বা আংশিকভাবে কোনো স্থির তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তু উপরের দিকে যে বল অনুভব করে তাকে প্লবতা বলে। তাহলে কোনো কঠিন বস্তুকে যদি আমরা তরল বা বায়বীয় পদার্থে আংশিক অথবা সম্পূর্ণভাবে ডুবাই, যেমন এখানে কালো ব্লকটাকে পানির মধ্যে ডুবানো হয়েছে, তো পদার্থ নিমজ্জিত করলে বস্তু উপরের দিকে এক ধরনের বল বা চাপ অনুভব করে, উপরের দিকে মনে হয় যে নিচ থেকে উপরের দিকে কেউ ঠেলছে, হ্যাঁ, বা ধাক্কা দিচ্ছে এটা মনে হয়। তাহলে এই ধাক্কা দেওয়াটাই হচ্ছে কি, প্লবতা। উপরের দিকে যে বল প্রয়োগ করা হয় সেটাই হচ্ছে প্লবতা। এই প্লবতার কারণে হচ্ছে কি, ওই মাছটার ওজন পানিতে হালকা হচ্ছে, বা কোনো বস্তু, কোনো ভারী বস্তু তুমি তুমি যখন পানির মধ্যে উঠাতে যাও তখন সেটাকে কি হয়, হালকা মনে হয়। হ্যাঁ প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা আলোচনা করব আর্কিমিডিসের সূত্র। এটা হচ্ছে আর্কিমিডিসের ছবি। তিনি হচ্ছে খ্রিস্টপূর্ব 287 অব্দে জন্মগ্রহণ করেন। হ্যাঁ, তিনি জন্মগ্রহণ করেন গ্রিসের সাইরাকিউস রাজ্যে। হ্যাঁ, তৎকালীন রাজা ছিলেন হিয়েরো। তো রাজা হিয়েরো এক স্বর্ণকারের কাছে একটা মুকুট বানাতে দিয়েছিল। তো সে স্বর্ণকার একটা মুকুট বানিয়ে দিয়েছিল, কিন্তু মুকুট বানিয়ে দেওয়ার পরে রাজার কাছে মনে হলো যে সেই মুকুটটার মধ্যে খাদ মিশিয়েছে। এখন এই সে যদি খাদ মেশায় তাহলে তো ধরার কোনো উপায় নাই। তো তাকে জিজ্ঞেস করলো, সন্দেহ বশবর্তী হয়ে স্বর্ণকারকে জিজ্ঞেস করলো যে তুমি নিশ্চয় এর মধ্যে খাদ মিশিয়েছ। তো স্বর্ণকার সেটা অস্বীকার করলো যে না, আমি খাদ মিশাইনি। কিন্তু রাজার মনে কিন্তু তারপরেও সন্দেহ রয়ে গেল। তখন রাজা তৎকালীন বিজ্ঞানী আর্কিমিডিসকে ডেকে ডেকে বললেন যে এর মধ্যে খাদ মিশানো আছে কিনা এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। তিনি অল্প কিছুদিনের মধ্যে অল্প কিছুদিন সময় দিলেন যে এই সময়ের মধ্যে আমাকে বের করে দেখাতে হবে, নতুবা তাকে কৃষি উচ্ছেদ করা হবে। এই ধরনের অবস্থায় আর্কিমিডিসের তো অনেক চিন্তায় দিন কাটতে লাগলো, তিনি কোনো ক্লুই খুঁজে পাচ্ছিলেন না। তো তার সময় যখন একেবারে শেষ পর্যায়ে আসছে, তখন তিনি একদিন তার পোশাক আশাক খুলে একটা বাথটাবে, পানিপূর্ণ বাথটাবে সে গোসল করতে নামছে। তো গোসল করতে যখন সে নামে, তখন দেখে যে সে যখন পানির মধ্যে নামছে বাথটাবের মধ্যে, তখন দেখে যে পানি কিছুটা উপচে বাথটাবের বাইরে পড়ে যাচ্ছে। ঠিক এইটা দেখার পর তার মনের মধ্যে এক ধরনের একটা ক্লু সে পেয়ে গেছিল, এবং সেই অবস্থায় ইউরেকা ইউরেকা মানে আমি পেয়েছি পেরেছি করতে করতে সে রাজদরবারে ছুটে চলে গেছিল এবং রাজাকে সেটার ব্যাখ্যা বলে দিয়েছিল। এটার ব্যাখ্যাটা হচ্ছে যে বিজ্ঞানী আর্কিমিডিস রাজাকে বললো যে ওই মুকুটের সমপরিমাণ স্বর্ণ নিয়ে আসার কথা। তারপর হচ্ছে মুকুটটাকে পানির মধ্যে কিছুটা পানির মধ্যে রাখলো, ডুবালো। তো ডুবানোর ফলে কি, যে যতটুকু পানি উপচে পড়েছিল সেই পানিটাকে তিনি সংগ্রহ করলেন। এরপর সমপরিমাণ স্বর্ণ নিয়ে এসে আবার ওই স্বর্ণকে আরেক ওই একই পাত্রে পানিপূর্ণ অবস্থায় আবার ডুবালেন, এবং যতটুকু পানি উপচে পড়লো ঠিক আগের উপচে পড়া পানি এবং পরের অবস্থার উপচে পড়া পানি দুইটা ওজন করে দেখলেন যে দুইটার মধ্যে ওজন সমান আছে কিনা। তো সেখানে কিন্তু ওজন সমান ছিল না, যার কারণে ওই মুকুটে খাদ মেশানো ছিল, এটা তিনি প্রমাণ করে দেখিয়েছিলেন। তো যেই সূত্রের মাধ্যমে যেটার মাধ্যমে প্রমাণ করেছিলেন তিনি, সেই সূত্রটাই হচ্ছে আর্কিমিডিসের সূত্র নামে পরিচিত। তো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সূত্রটা দেখব যে কোনো বস্তুকে স্থির তরল বা বায়বীয় পদার্থে নিমজ্জিত করলে বস্তুটি যে ওজন হারায় তা বস্তু কর্তৃক অপসারিত তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান। তা আবার বলছি, দেখো যে কোনো বস্তুকে যদি স্থির অবস্থায় কোনো তরল বা বায়বীয় পদার্থ যদি নিমজ্জিত করি, একটা বস্তুকে পানির মধ্যে তুমি যদি নিমজ্জিত করো, তাহলে বস্তুটা যতটুকু ওজন হারায় মানে সে প্লবতার পরিমাণটুকু যতটুকু ওজন হারাচ্ছে বলে মনে হয়, সেটা হচ্ছে ওই বস্তুটা ডুবানোর ফলে যতটুকু পানি উপচে পড়ছে বা অপসারিত হচ্ছে তরল, হ্যাঁ, সেই তরল বা বায়বীয় পদার্থের ওজনের সমান হবে। তার মানে হচ্ছে এখানে কি হচ্ছে, ওই প্লবতার পরিমাণটুকু হচ্ছে আর অপসারিত তরলের পরিমাণটুকু হচ্ছে দুইটা সমান।
হ্যাঁ, তো আমি আর একটু দেখাই যে এখানে আমরা দেখতে পাচ্ছি কি, যে একটা বস্তুকে পানির মধ্যে ডুবানো হচ্ছে। এই ডুবানোর ফলে এই যে এখানে পরিমাণটা দিচ্ছে যে 3 LB, LB বলতে বোঝাচ্ছে পাউন্ড। তো এটা ডুবানোর ফলে এইখান দিয়ে কিছুটা পানি উপচে পড়ে যাচ্ছে, উপচে পড়ে পাশের পাত্রে কিন্তু জমা হচ্ছে। তো ওই বস্তুটার হচ্ছে উপরের দিকে দেখো বল প্রয়োগ করছে, আমি দেখাই যে ওই বস্তুটার উপরের দিকে 3 পাউন্ড পরিমাণ বল প্রয়োগ করছে। হ্যাঁ, আর এখানে অপসারিত তরলের ওজনটাও কিন্তু এখানে পরিমাণ করে কতটুকু হচ্ছে, 3 পাউন্ড অফ ওয়াটার, মানে পানিটুকু হচ্ছে কি 3 পাউন্ডের পরিমাণ। তাহলে এই দুইটার ওজন হচ্ছে সমান হবে, মানে উপরের দিকে যে বলটা সেটার, সেই বলটার পরিমাণ আর পানির পরিমাণটা হচ্ছে সমান হবে। এটাই হচ্ছে আর্কিমিডিসের সূত্র। আচ্ছা, তাহলে আমরা এখানে কি পেলাম, যে প্লবতাটুকু মানে যতটুকু ওজন হারাচ্ছে সেটা হচ্ছে অপসারিত তরলের ওজনের সমান। তাহলে প্লবতা আর অপসারিত তরলের ওজন হচ্ছে দুটো কি সমান। আমরা জানি ওজন সমান কি, ওজন বলতে বোঝায় যে হচ্ছে কোনো বস্তুর ভর আর অভিকর্ষ যা ত্বরণের গুণফল। তাহলে আমরা পাচ্ছি কি, প্লবতা সমান এখানে কি পেলাম mg। আচ্ছা, n n সমান আমরা কিন্তু লিখতে পারি ভি রো, ওই যে ঘনত্বের সূত্র থেকে রো সমান m/v। তাহলে m সমান কি, এই যে রো সমান m/v, তাহলে m সমান কি পাচ্ছি আমরা ভিরো। তাহলে m এর জায়গায় আমরা ভিরো বসিয়ে দিয়েছি। তাহলে প্লবতাকে আমরা লিখতে পারি, প্লবতা সমান হচ্ছে ভিরো জি। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা আর্কিমিডিসের সূত্রটা পেলাম এবং প্লবতা কাকে বলে, প্লবতা সূত্র আমরা কিন্তু এখানে পড়লাম। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা বস্তুর ভাষণ ও নিমজ্জনের কারণ নিয়ে আলোচনা করব। বস্তুর ভাষণ ও নিমজ্জন এটা হচ্ছিল আমাদের মূল টপিক। তাহলে বস্তুর ভাষণ ও নিমজ্জনের কারণটাকে আমরা সাধারণত দুইটা বিষয়ের সাথে তুলনা করে আমরা নির্ণয় করতে পারি। একটা হচ্ছে বস্তুর ঘনত্বের সাথে তুলনা করে, বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্বের সাথে তুলনা করে, আর একটা হচ্ছে বস্তুর ওজন এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন, এই দুইটা বিষয়ের সাথে আমরা তুলনা করতে পারি। প্রথমে আমরা ঘনত্বের সাথে তুলনা করে তিনটা অবস্থা সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা প্রথমে ধরছি যে রো ওয়ান হচ্ছে কি বস্তুর ঘনত্ব এবং রো টু হচ্ছে তরলের ঘনত্ব। তাহলে দেখি প্রথম অবস্থা কি, যে রো ওয়ান মানে হচ্ছে বস্তুর ঘনত্ব যদি বেশি হয় রো টু এর চেয়ে, মানে তরলের ঘনত্বের চেয়ে, তরলের চেয়ে যদি বস্তুর ঘনত্ব বেশি হয় তাহলে বস্তুটা কি হয়ে যাবে, ওই তরলে ডুবে যাবে। দ্বিতীয় অবস্থা কি পাচ্ছি আমরা, যে রো ওয়ান সমান রো টু, মানে বস্তুর ঘনত্ব এবং তরলের ঘনত্ব দুটো যদি সমান হয় তাহলে ওই বস্তুটা কি হয়ে যাবে, সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায়, এখানে যেমন দেখো নিমজ্জিত অবস্থায় সে ভাসবে। তৃতীয় অবস্থা হচ্ছে যদি বস্তুর ঘনত্ব কম হয়ে যায় তরলের চেয়ে, রো ওয়ান যদি কম হয়ে যায় রো টু এর চেয়ে, তখন কি অবস্থার সৃষ্টি হবে, বস্তুটা সামান্য অল্প পরিমাণ নিমজ্জিত অবস্থায় সেটা ভাসতে থাকবে। এটা হচ্ছে তিনটা অবস্থা ঘনত্বের সাথে তুলনা করে। এরপরে আমরা দেখব যে বস্তুর ওজন এবং বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজন, যেটা ওই যে প্লবতার কথা বললাম, হ্যাঁ, বস্তুর ওজন ও বস্তু কর্তৃক অপসারিত তরলের ওজনের সাথে তুলনা করে আমরা তিনটা অবস্থা পাই একই রকম আগের মতো। তো আমরা প্রথমে ধরে নিই যে W1 এবং W2 দুইটা ওজন, W1 হচ্ছে বস্তুর ওজন, W2 হচ্ছে অপসারিত তরলের ওজন। ওই বস্তুটাকে ডুবালে যে যতটুকু তরল অপসারিত হয় তার ওজন হচ্ছে W2। এখন দেখি W1 এবং W2 এই দুইটার মধ্যে যদি বস্তুর ওজন যদি বেশি হয়, বস্তুর ওজন যদি অপসারিত তরলের ওজনের চাইতে বেশি হয়, তাহলে ওই বস্তুটা পানিতে সম্পূর্ণ নিমজ্জিত হবে, একেবারে ডুবে যাবে। দ্বিতীয় হচ্ছে বস্তুর ওজন এবং অপসারিত তরলের ওজন যদি সমান হয় তাহলে বস্তু সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকবে, ডুবে যাবে না, ভাসতে থাকবে। হ্যাঁ, তারপর হচ্ছে 3 নম্বর হচ্ছে যদি বস্তুর ওজন এবং অপসারিত তরলের ওজন বা প্লবতা হচ্ছে যদি কম হয়, বস্তুর ওজন অপসারিত তরলের ওজনের চেয়ে যদি কম হয় বা প্লবতার চেয়ে যদি কম হয়, তবে বস্তুর তরলে আংশিক ওই সামান্য একটু নিমজ্জিত অবস্থায় ভাসবে। এই ছিল তিনটা অবস্থা। তাহলে কোন বস্তু কেন ভাসছে এবং কেন ডুবছে, এই ব্যাখ্যাটুকু আমি এখানে দিলাম। এরপরে আমরা দেখব সূত্রের প্রয়োগ। এখানে একটা প্রশ্ন দেওয়া আছে যে 24 মিটার কিউব আয়তনের একটি চৌবাচ্চার মধ্যে 30,240 কিলোগ্রাম তরল দ্বারা পূর্ণ আছে,
একটা চোবাচ্চার আয়তন দেওয়া আছে এবং সেখানে যতটুকু পরিমাণ তরল আছে সেটা দেওয়া আছে। এখন 50 সেন্টিমিটার বাহু সংবলিত 115 কেজি ভরের একটি ঘনক চোবাচ্চার ভেতর ফেলা হলো। একটা ঘনক, হ্যাঁ ঘনক বলতে কি, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, এরকম একটা ঘনককে কি করা হয়েছে, যার প্রত্যেকটা বাহু হচ্ছে কি 50 সেন্টিমিটার দেওয়া আছে, হ্যাঁ এবং তার ভরও দেওয়া আছে, সেটাকে ওই চোবাচ্চার মধ্যে ফেলা হলো। এখন বলছে যে ঘনকটি তরলের মধ্যে কি অবস্থায় থাকবে, সেটা ভাসবে নাকি ডুবে যাবে নাকি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, সেগুলো কিন্তু এখানে বলে দিচ্ছে, মানে বলছে যে কোনটা কি অবস্থায় থাকবে। তাহলে আমরা দেখি, প্রথমে আমরা ঘনত্বের সাথে তুলনা করব। তো প্রথমে যে চৌবাচ্চার যে তরলের আয়তন এবং ভর দেওয়া আছে, তাহলে এটা থেকে আমরা কিন্তু ওই তরলের ঘনত্ব বের করতে পারবো। তো প্রথমে সমাধান দেখে নিই, এখানে কি কি দেওয়া আছে। চৌবাচ্চার আয়তন দেওয়া আছে ভি সমান 24 মিটার কিউব, তরলের ভর দেওয়া আছে এম সমান 30,240 কিলোগ্রাম, তরলের ঘনত্ব তাহলে আমরা এখন বের করতে পারবো আগের সূত্র ঘনত্বের সূত্র দিয়ে, রো সমান এম বাই ভি। তাহলে আমরা কি পাচ্ছি, এই মান বসাই দিলে কিন্তু তরলের ঘনত্ব আমরা পেয়ে গেছি 1260 কিলোগ্রাম পার মিটার কিউব। এটা একটু মনে রাখি, এটা হচ্ছে তরলের ঘনত্ব, যে 1260 কিলোগ্রাম পার মিটার কিউব তরলের ঘনত্ব পেয়ে গেছে। এখন আমরা ঘনকটার ক্ষেত্রে যাই, ঘনকটার ক্ষেত্রে কি কি মান দেওয়া আছে। ঘনকের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে 50 সেন্টিমিটার, যেহেতু এটা সেন্টিমিটার আছে এটাকে আমরা মিটারে নিয়ে যাব, এর জন্য কি করতে হবে, 100 দ্বারা ভাগ করে আমরা পেলাম কত, 0.5 মিটার। ঘনকটার আয়তন আমরা বের করে নিই, ঘনকটার আয়তনকে ভিসি দ্বারা প্রকাশ করছি, যে কিউব, ভিসি কিউব দ্বারা, তাহলে সমান 0.5 কিউব। হ্যাঁ তাহলে আমরা মান পাচ্ছি কত, 0.125 মিটার কিউব ঘনকটার আয়তন পেয়ে গেছি। আর ঘনকটার ভর দেওয়া আছে এমসি সমান সমান হচ্ছে 115 কেজি। তাহলে এইটা থেকে আমরা ঘনকটার কিন্তু ঘনত্ব বের করতে পারবো, ঘনকটির ঘনত্ব একই সূত্র রো সি সমান এমসি বাই ভিসি। মানগুলো যদি আমরা বসাই দিই তাহলে আমরা পেয়ে গেছি কত, ঘনকের ঘনত্ব পেয়ে গেছি 920 কিলোগ্রাম পার মিটার কিউব। তাহলে আগের কিন্তু আমরা তরলের ঘনত্ব পেয়েছি 1260 কিলোগ্রাম পার মিটার কিউব, আর ঘনকের ঘনত্ব কিন্তু আমরা পেয়েছি 920। তাহলে কোনটার বেশি আর কোনটার কম, এখানে কি পাচ্ছি আমরা, কিউবের ঘনত্বটা বা ঘনকের ঘনত্ব হচ্ছে কম পাচ্ছি, তরলের ঘনত্ব বেশি পাচ্ছি। তাহলে আগে যে আমরা পড়লাম যে শর্তগুলো পড়েছি, সেই শর্তের আলোকে আমরা কি বলতে পারি, যে এখানে হচ্ছে রো মানে ঘনত্ব হচ্ছে বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্বের চাইতে কম হয় তাহলে বস্তুটা কি আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। তাহলে ওই ঘনকটা এখানে কি হবে, সামান্য অল্প পরিমাণ নিমজ্জিত অবস্থায় ভাসবে। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা মোটামুটি ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি, এখন আমরা কিছু মূল্যায়ন করব, যে আমরা যতটুকু পড়েছি সেটার একটা মূল্যায়ন। তো প্রথমে ঘনত্ব কাকে বলে, আমরা কি পড়েছি যে কোন বস্তুর একক আয়তনের ভরকে তার ঘনত্ব বলে, তার উপাদানের ঘনত্ব বলে। 2 নম্বর দেখি, ঘনত্বের একক কি বলতে পারবা, ঘনত্বের একক আমরা পড়েছি কি, কিলোগ্রাম পার মিটার কিউব বা গ্রাম পার সিসি। তারপর হচ্ছে ঘনত্ব কিসের উপর নির্ভর করে, ঘনত্ব হচ্ছে কোন বস্তুর উপাদান ও তাপমাত্রার উপর নির্ভর করে। আর কি বলছি, ঘনত্ব নির্ণয়ের সূত্রটা বলতে পারবা তোমরা, ঘনত্ব নির্ণয়ের সূত্র হচ্ছে রো সমান এম বাই ভি। একটি বস্তুর ঘনত্ব 1250 কিলোগ্রাম পার মিটার কিউব, বস্তুটি পানিতে ডুববে নাকি ভাসবে। প্রিয় শিক্ষার্থীরা, একটা বিষয় এখানে আমার বলা হয়নি, যে আমরা বলছি যে বিভিন্ন বস্তুর বিভিন্ন ধরনের ঘনত্ব রয়েছে। তো পানির ঘনত্ব হচ্ছে 1000 কিলোগ্রাম পার মিটার কিউব, 1000 কিলোগ্রাম পার মিটার কিউব পানির, এটা নির্দিষ্ট এখানে দেওয়া আছে একটা বস্তু 1250 কিলোগ্রাম পার মিটার কিউব, এবং বস্তুটা পানিতে ডুবানো হচ্ছে। তাহলে বস্তুর ঘনত্ব পানির তরল মানে পানির ঘনত্ব চাইতে কি হচ্ছে, বেশি হয়ে যাচ্ছে। বেশি হলে আমরা কি শর্ত থেকে আমরা পেয়েছি, যে বস্তুটা সম্পূর্ণ নিমজ্জিত হবে, মানে বস্তুটা পানিতে ডুবে যাবে। তাহলে যদি পানি বলে তাহলে সেখানে ধরে নিতে হবে তার ঘনত্ব হচ্ছে 1000, এবং তার সাথে আমাদের তুলনা করতে হবে যে যে বস্তুটা ডুবাচ্ছে সেটার ঘনত্ব কত। বেশি হলে ডুবে যাবে, সমান হলে যে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে, আর যদি কম হয় তাহলে হচ্ছে আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে। আচ্ছা, এরপর 6 নম্বর, বস্তুর ওজন হারানোর ঘটনাটাকে কি বলে, প্লাবতা বলে। শিক্ষার্থীরা, 5 নম্বর হচ্ছে বস্তুর হারানো ওজন 50 গ্রাম হলে অপসারিত পানির ওজন কত।
আমরা জানি কোনো বস্তু যখন পানিতে নিমজ্জিত করা হয় তখন যতটুকু ওজন হারায়, মানে প্লাবতার পরিমাণটা হচ্ছে অপসারিত তরলের ওজন কত। তো এখানে হারানো ওজন 50 গ্রাম দেওয়া আছে, তাহলে অপসারিত পানির ওজনও কি হবে? সমান। হারানো ওজন এবং অপসারিত পানির ওজন সমান হবে, তাহলে এখানে যেহেতু 50 গ্রাম হবে, অ্যান্সার হবে 50 গ্রাম। গ নাম্বার অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের বাড়ির কাজ হচ্ছে, বাড়ির কাজ দেব, 1 নম্বর হচ্ছে বরফ পানিতে ভাসে কেন। আমরা ভাসন ও নিমজ্জনের শর্তগুলো পড়েছি, তো বরফ পানিতে কেন ভাসে এটা একটা প্রশ্ন। 2 নম্বর প্রশ্ন হচ্ছে বস্তুর ভাসন ও নিমজ্জনের শর্তগুলো বর্ণনা করো। এই 2টা বাড়ির কাজ থাকলো তোমাদের। আজকের ক্লাস এখানে শেষ করছি, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।